আমার চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, মানে 13ই জানুয়ারি। একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সকালে মেয়েকে নিয়ে যখন স্কুলে গেছি, তারপরে সেখান থেকে বাজার করে বাড়ি ফিরি আর কি। আমি সে যখন বাজার করতে গেছি, প্রায় বাজার শেষ ধাপে, তখন আমার পার্সটা গেল চুরি হয়ে। হ্যাঁ, বাজারে যখন আমি টমেটো বা এই ধরনের কিছু কিনতে নিচু হয়ে বাছার চেষ্টা করছি, পারে কোমা করে দেব সবজি এলাকায়, সেই সময় আমার ব্যাগ থেকে কেউ পার্সটা তুলে নেয় এবং সেখানে টাকা যা ছিল সেটা বাদই দিন। টাকা গেলে সেটা কিছু মানে দুঃখ হলেও ভুলে যেতে হয়। যে ছিল সেটা হচ্ছে দুটো এটিএম কার্ড। যে এটিএম কার্ডটা যখন মানে ব্যাগটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ওইটাই চিন্তায় পড়ে গেছি যে এখন যদি কার্ড নিয়ে সঙ্গে সঙ্গে কেউ তোলে তাহলে তো হয়ে গেল। তো যাই হোক, দুটো এটিএম কার্ড ছিল, কার্ড দুটোকে ব্লক করেছি, তখন পর্যন্ত কোনো ট্রানজাকশন হয়নি, এটা একটা নিশ্চিন্ত ব্যাপার। কিন্তু যে পার্সটা আমার চুরি গেছে সেটা আমার খুব পছন্দের একটা পার্স ছিল। সে পার্সটা যাওয়াতে আমার সত্যি খুব দুঃখ হয়েছে, একটা দিন খুব দুঃখিত ছিলাম আর কি। যাই হোক, সেই দুঃখ ঝেড়ে ফেলে আবার উঠেছি। এখন এই ব্লগটা শুরু করেছি, রান্নাঘর দেখতেই পাচ্ছেন, এখনো রান্না সেরকম করে কিছু করিয়েই উঠতে পারিনি। একটু যেহেতু শনিবার ছুটির দিন, দেরি হয় উঠতে, এইবারে এখন রান্নাঘরে এসেছি। মানে স্নান, সকালে জলখাবার তো হয়ে যায়, তারপর স্নান করে ঠাকুর দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। এখন চাল ঠাল সব ধুয়ে রেখেছি। এই যে চাল আমার ধোয়া রয়েছে, এই দেখুন, চাল ধোয়া, চাল ওটা বসিয়ে দেবো। আর এদিকে একটা আলু কপি ভাজা, শীতকালে যেটা একটা ইয়ে ভালো লাগে খাওয়ার, আলু দিয়ে, কপি দিয়ে, ফুলকপি, পেঁয়াজ কলি সব দিয়ে একটা ভাজা, ওটা হয়ে গেছে। আর আমি একটা, আমাদের এখন খুব মাশরুম খেতে ভালো লাগে, তো ওই জন্য মাশরুম কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, সঙ্গে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, একটু ধনে পাতা রেখেছি। আর এদিকে দেখুন, ব্রোকলি, গাজর আর বিনস ভাপিয়ে রেখে দিয়েছি, জাস্ট ব্লাঞ্চ করে রেখে দিয়েছি। এবার এইটা দিয়ে একটা ওই স্যুপ ঠিক নয়, ওই হালকা একটা ঝোল, মানে সবজিগুলো সব থাকবে আর হালকা মতো একটা ঝোল, যেটা দুপুরেও হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে। এই এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার নুন মিষ্টি দেখে নামিয়ে নিলেই হয়ে যাবে। ওপর থেকে একটু মাখন দিয়ে দেবো আর গোলমরিচ দিয়ে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়ে, দিন চা পাতা আনতে গেছিলাম, আমরা ওই গুডরিকের যে রোস্টেড টিনিপটা আছে ওটা খাই, খুব ভালো লাগে। আসলে র চা খাই তো চিনি ছাড়া, ওইটা একটু ফ্লেভার না হলে ভালো লাগে না। যাই হোক, ওই চাটাই আমরা খাই। তো আনতে গেছি, তো 250 গ্রামের যে প্যাকেটটা হয়, তো সেখানে দোকানদার বললো যে এখন একটা গিফট আছে কাপ সঙ্গে, গত বছরও শীতের সময় একটা পেয়েছিলাম, কিন্তু এবারে কাপটা এত সুন্দর, দেখি দেখা যায়, এই যে দেখুন, বেশ ভালো লাগে। আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে, এখন থেকে নাকি ওইটাতেই চা খাবে। শীতকালে শীত পড়বে না এটা ভালো লাগে নাকি, যত শীত পড়বে তত শীতকাল আমরা উপভোগ করবো। হ্যাঁ, দেখে আসি ভাতটা কত দূর গলে গেলে বা ঝামেলা। দুদিন আগে আমলকির আচারটা বানিয়েছি, খুব ভালো হয়েছে। গুড় দিয়ে আমলকি সেদ্ধ করে বানিয়েছি, তাতে একটু মশলা দিয়ে দিয়েছি, ভীষণ ভালো হয়েছে। এই আচারটা এখন এই ওটোটার মধ্যে ঢেলে রাখবো। ভরা হয়ে গেল, এবার আমাদের বেশ কিছুদিনের খোরাক, আবার এনে করে রাখবো এরকম, সেটা আবার অন্যরকম করে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সেজে গুজে নিলাম, কোথাও যাওয়ার জন্য নয়, কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে রিলস বানানোর জন্য সেজে গুজে নিলাম। কেমন লাগছে বলুন তো আমাকে? চকলেটটা কোথা থেকে এসেছে বলুন তো? সুদূর চায়না থেকে, না আমি আনাইনি, এটা গিফটে এসছে আমার মাসির মেজো মেয়ে, তাকে চায়নায়, মানে ওর হাজবেন্ডের চাকরি সূত্রে ওরা চায়নায় অনেকদিন ধরেই রয়েছে। তো যখনই কলকাতায় আসে তখন সবার জন্যে কিছু না কিছু গিফট, মানে এই চকলেট, কুকিজ, এসব গিফটে নিয়ে আসে, তারপর প্যাকেট করে সবাইকে দেয়। খুব ভালো পদ্ধতি। রিঙ্কির থেকে কিছু জিনিস আনালাম, জিনিস আনালাম এই কারণেই, কারণ কাল বাদে পরশুই আমাদের মকর সংক্রান্তি, সোমবার দিনকে।
তো ওই নিয়ম অনুযায়ী সংক্রান্তিতে নতুন চাল, নতুন গুড় এসব দিয়ে পিঠে পায়েস করতে হয়, প্রসেস শুরু করে দেব। এই আপনাদের সঙ্গে বক বক শেষ করে ব্লগটা এন্ড করে আমি নারকেল আনিয়েছি, ওই নারকেল কুড়াবো, কুড়িয়ে গুড় দিয়ে ওটা পুর বানিয়ে রেখে দেবো, সুজি ময়দা সব ভিজিয়ে দেবো, সন্ধেবেলা সমস্ত কিছু বানাবো, সোমবার দিন তাহলে খাওয়া যাবে। তো চলুন ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আর এন্ড করার আগে আপনাদের কাছে আমার একটা আর্জি, আমার পাশে আপনারা থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, আমার ব্লগ কেমন লাগে আপনারা লাইক কমেন্ট করুন, আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। হ্যাঁ, তো শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, দেখা হবে আরেকটি ব্লগে।